জোর করে বাড়ি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় কাউন্সিলরের, অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান। জোর করে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠল পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাকপুরের গাড়ুলিয়া পৌরসভায়। জানা গিয়েছে বারাকপুরের গাড়ুলিয়া পৌরসভা এলাকায় গঙ্গার পার লাগোয়া কাঙালিঘাট সংলগ্ন একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি দখলের চেষ্টার অভিযোগ গাড়ুলিয়া পৌরসভার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান। গাড়ুলিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঙালিঘাট এলাকায় বিমল লাল ধরের বাড়িতে 70 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন যাদব পরিবার। কাঙালিঘাটে এলাকায় গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের রাখার জন্য সেই বাড়ি ফাঁকা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জয়ন্ত যাদব ও তার স্ত্রী সুমিত্রা যাদবের। তাদের অভিযোগ গাড়ুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস এবং স্থানীয় পৌর প্রতিনিধি তাদের হুমকি দিচ্ছেন। ভাঙর দিয়ে ঘর ভাঙছে অনেক লোকের, ও ও তো ওকে ঘর তোরা দিবি, স্যার আমরা কোথায় দিয়ে দেবো, আমাদের তো ঘর নেই বলে এইসব যে ভাঙা টাঙা ঘর আছে এইসব বানা, বানাতে যা টাকা লাগবে তুই দিবি, আর তোকে এদেরকে ঘর দিতে হবে, মাস্টারকে দায়িত্ব দিয়ে গেছে, এ যাকে যাকে বলবে তাকে তাকে ঘর দিবি। এই চেয়ারম্যান, হ্যাঁ, তারপরে কাউন্সিলর এসে আমাকে বলছে মাঝে সাঝে, কিরে তোকে বললাম ঘরটা করতে তুই নকশা মারছিস, হ্যাঁ হ্যাঁ স্যার হুমকি দিচ্ছে, তাই বলে না আমার মাথা আজ কাজ করলো না। সুমিত্রা যাদব বলেন, আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, মেরে গঙ্গায় ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। ওরা বলা হচ্ছে জায়গাটা আমার ছেড়ে দাও, আমরা দখল করবো, আমরা নেবো, তোমরা কে, তোমরা কে, এরাই বলেছে। এরা যে আমার যা কনসেল বললো পাড়া পথে যারাই সবাই বলেছে, যেহেতু আমার দুটো মেয়ে আমার ছেলে নেই, তার জন্য ওরা আমাদের এখানে কোনো থাকার কোনো রাইট নেই। তো ওদের তাড়িয়ে ওরা বলে প্রথমে তো ঝামেল হয়েছিল বলেছে গলায় গামছা দিয়ে গঙ্গাতে আমরা ফেলে দেবো, ফেলে আমরা সব জায়গাটা নিয়ে নেবো, এই হলো ব্যাপার বলেছে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা মেরে ফেলবে। এই যে বললো সেদিনকে যে আমাকে কনসিলার বলেছে এনে কি যদি 2 মাস থেকে ভাঙা করছে ঘর তৈরি করে দিচ্ছে না, আপনি বারা মারেগা। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, তৃণমূল কংগ্রেস উচ্ছেদের পক্ষে নয়, সকলকে নিয়ে চলার পক্ষে, ওরা মিথ্যা অভিযোগ আনছেন। আমি প্রথমেই বলি এটা সম্পূর্ণভাবে অসত্য কথা। তৃণমূল কংগ্রেস কাউকে উচ্ছেদ করে না, তৃণমূল কংগ্রেস সবাইকে পূর্ণ আসন দেয়। তা আমি জানি না কারা বলল, কে জগন্নাথ মন্দির বা কোনো কিছু কেউ হবে এরকম। তা জগন্নাথ মন্দির খুব পুরনো মন্দির, ওখানে ওইখানে তো কোনো কথা হয়নি। কথা হয়েছে যে ওখানকার যারা কাঙালি ঘাটের মানুষ যারা আছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, সেই সকল অসহায় মানুষগুলোকে 2-3 মাস বা 4 মাসের জন্য রাখার ব্যবস্থা করা, কেননা ওনাদেরকে আমরা ভোট মিটিংয়ে পাস করিয়ে জমির ব্যবস্থা করেছি এবং ওখানে ঘর বানিয়ে তাদেরকে রাখার জন্য যে কদিন সময়, তাই জন্য ওনাদেরকে বলেছিলেন যে রাখতে দিন। ওনা তো রাজি হয়েছেন, বলছে ভালো কথা, এটা তো ভালো কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।